আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো ভেজিটেবল পোলাও। ভেজিটেবল পোলাও তৈরি করতে চুলায় একটা হাঁড়িতে আমরা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল, 1/2 চা চামচ আস্ত জিরা, 10-12টা কাজু, 1 টুকরো দারচিনি, 1টা বড় এলাচ, 4টা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, 1টা স্টার মশলা, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। গোটা মশলাটা আমরা হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, 1/2 চামচ আমরা ব্রাউন কালার করে ভেজে নেব। 1/2 চামচ ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমরা 1 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি, 1 আলু কিউব করে কেটে নেওয়া, 2 মিনিট ভেজে নেব। আলু 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1টা গাজর, গাজরটাকে আমি এভাবে ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ফুলকপি, ফুলকপিটাকে আমি এভাবে ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ বরবটি, বরবটিটাকে আমরা ছোট করে কেটে নিয়েছি। 5টা কাঁচা পাকা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোকে আমরা 5 মিনিট ভেজে নেব। সবজিটাকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা 1 প্যাকেট, দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রোজেন মটরশুঁটি, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, এবার আমরা সবজিটাকে আরো 2-3 মিনিট ভেজে নেব। 3 মিনিট ভেজে নেওয়ার পর এবার আমরা দিয়ে দিচ্ছি 2 কাপ বাসমতি চাল, চালটাকে আমি ভালো করে ধুয়ে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার সবজির সাথে চালটাকে আমরা 2-3 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। চালটা যেহেতু আমরা ভিজিয়ে নিয়েছি তাই পানি বেশি লাগবে না, 2 কাপ চাল আর 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 3 মিনিট রান্না করব। তিন মিনিট হয়ে গেছে, পানিটা অনেকটা শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমরা হালকা হাতে নেড়ে
একদম অল্প আঁচে 10 মিনিট দমে রেখে দেব। এই ছিদ্রটা আমরা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে, এবার হালকা হাতে নেড়ে 1 চা চামচ ঘি দিয়ে আরো 2 মিনিট দমে রেখে দেব। দু মিনিট পর এবার আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ভেজিটেবল পোলাও। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।